বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। মায়ের মুখের ভাষা যে কোনো সন্তানের জন্য মধুরতম ভাষা। এ ভাষাতেই মনের কথা যত সহজে আদরে বলা যায় তা অন্য কোনোভাবে সম্ভব নয়। আর তাই তো বাংলা মায়ের মুখের মধুরতম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য সংগ্রাম হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। বুকের তাজা রক্ত ঢেলে প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় কথা বলার অধিকার। আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা আজীবন সকল ভাষা শহীদ আর ভাষা সৈনিকদের প্রতি। আর মাত্র কয়েকদিন পর 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952র সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। জীবন মানেই পরিকল্পনা। কিভাবে ভবিষ্যৎ হবে সুখী সমৃদ্ধ উন্নত সে বিষয়ে আগে থেকেই ভাবতে হয়, নইলে দুঃখ কষ্টে শেষ থাকে না। সময়ের সাথে সঠিক পরিকল্পনা জীবনকে করে সুন্দর আনন্দময়। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ তরুণী অর্থাৎ ছাত্রছাত্রীগণ তাদের ভবিষ্যৎ ও সাংসারিক জীবন নিয়ে কি ভাবছেন, কিভাবে গড়ে তুলবেন সুখী সংসার, কিভাবে রোধ করবেন বাল্যবিবাহ, এ বিষয়ে তাদের পরিকল্পনা কি। বহিধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠানে তারুণ্যের কণ্ঠপর্বে তাই শুনবেন এখন। সঞ্চালনা ও সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল থেকে। চলছে মহান ভাষার মাস ফেব্রুয়ারি। আসুন এই ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের মায়ের ভাষার যে মান সেটিকে অক্ষুণ্ণ রাখি, মর্যাদা যেন আমরা রক্ষা করি, আর সেই সাথে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি জানাচ্ছি আমাদের শ্রদ্ধা। এবারে চলে যাব তারুণ্যের কণ্ঠে। আজকে কোন বন্ধু আমাদের সঙ্গে প্রথমে রয়েছে চলুন কথা বলি। তোমার নাম এবং কোন ক্লাসে পড়ো? আমার নাম শারিহা ইসলাম, আমি নবম শ্রেণীতে পড়ি। আমরা বাল্যবিবাহ বলতে কি বুঝি? ছেলেদের 21 বছরের নিচে, মেয়েদের 18 বছরের নিচে, অর্থাৎ অপরিণত বয়সে যে বিবাহ সেটি আমরা বুঝি যে বাল্যবিবাহ। বাল্যবিবাহ আমাদের জন্য কি আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ। কেন বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ? কারণ একটা মেয়ে যদি সে বাল্যবিবাহে মানে বিবাহিত হয় তাহলে তার যে বিভিন্ন মানে তার স্বপ্ন, তার স্বপ্নটা সে পূরণ করতে পারবে না, তার শারীরিক। ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম নারিয়া আহসান রিজবি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছো তুমি, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কণ্ঠ আজকে বাংলাদেশ বেতারের মাধ্যমে অসংখ্য শ্রোতা বন্ধুদের কানে পৌঁছে যাচ্ছে, তোমার কি আনন্দ হচ্ছে? হ্যাঁ। বাহ, অনেক ধন্যবাদ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তোমার স্বপ্ন পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। তুমি আমাদেরকে কি একটু জানাতে পারবে যে বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে? হ্যাঁ পারবো। প্রথমে হলো জনসচেতনতার অভাব, দারিদ্রতা, দাদা দাদি নানা নানি তাদের ইচ্ছা পূরণ করতেই এই বিবাহটি সম্পন্ন হয়ে থাকে। আমরা আমাদের সমাজে যারা বাল্যবিবাহের কুফল জানেন না বা এটি যে অভিশাপ যারা বুঝেন না, আমরা কি তাদেরকে জানাবো বাল্যবিবাহের কুফল সম্পর্কে? হ্যাঁ। আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা র্যালি করতে পারি, বাড়ির ওঠোনে নাটক করতে পারি, বিভিন্ন গান তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে চলুন শ্রোতা বন্ধুরা আমরা কথা বলি। আমরা রয়েছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। তোমার নাম, কোন ক্লাসে পড়ো? আমার নাম সাদিয়া সালসাবিল, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। সাদিয়ার জীবনে কি হওয়ার স্বপ্ন আছে? ডক্টর। অনেক ডাক্তার এখান থেকে পাবো বোধহয় আমরা, তাই না? হোক, সেই স্বপ্ন পূরণ এমনটাই আমাদের প্রত্যাশা। তোমাকে আজকের অনুষ্ঠান থেকে শোনা যাচ্ছে, কেমন লাগছে? ভালো। তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিবাহের কি কুফল রয়েছে একটি মেয়ের জন্য? তার স্বপ্নভঙ্গ হয়ে যায়, সে অল্প বয়সী মা হয়ে যায়, সে একটা অস্বাস্থ্যবান বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে। তার এছাড়া মা ও নবজাতক তো অপুষ্টিতে ভোগেন, তাই না? হ্যাঁ। তোমার মুখ থেকে শুনি, মা ও নবজাতক বাচ্চা বেশি অপুষ্টিতে ভোগে, তারা বিভিন্ন রোগাক্রান্ত হয়। অনেক ধন্যবাদ। পরে কে রয়েছে আমাদের সঙ্গে চলুন কথা বলি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম তন্ময় দাস, আমি নবম শ্রেণীতে পড়ি। তন্ময়, পড়াশোনার পাশাপাশি আর কি কিছু করো তুমি, কি করো? আমি ছবি আঁকতে পছন্দ করি এবং আমি আমাদের স্কুলের স্কাউট দলেও আছি। বাহ, অনেক ধন্যবাদ। এছাড়া তোমাদের স্কুলে সঙ্গীত, নৃত্য বা উপস্থাপনা,
কবিতা এই বিষয়গুলো নিয়ে কি কোনো ক্লাস করান স্যাররা? হ্যাঁ, এমনি সঙ্গীতের ক্লাস হয়, কিন্তু আমি এটাতে নাই। তুমি সঙ্গীতে পারদর্শী নও? আচ্ছা যাক সে কথা, বাল্যবিবাহ কি শুধু মেয়েদের ক্ষতি করে নাকি ছেলেদেরও করে থাকে? না, বাল্যবিবাহ ছেলেদেরও অনেক ক্ষতি করে। যেমন ছেলেরা যদি বাল্যবিবাহতে জড়িয়ে পড়ে তাহলে তারা পরিবারে ভার বহন করতে পারে না, তারা বিভিন্ন অশান্তিতে ভোগে এবং তারা এর কারণে তারা মাদকাসক্ত হতে পারে এবং তাদের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শ্রোতা বন্ধুরা, আমাদের সচেতনতাই হতে পারে আমাদের নিরাপত্তা। আমরা তোমার কাছে আবারও ফিরতে চাই। আমাদের অনেক পিতামাতা মেয়েদেরকে ইপটিজিং এর ভয়ে বিয়েও দেন, এটিও কিন্তু একটি কারণ, নিরাপত্তাজনিত অভাব মনে করেন। এটি আমাদের জন্য কি লজ্জার নয় যে কোনো ছেলের দ্বারা যদি মেয়ে সে উত্তক্তের শিকার হয়? হ্যাঁ, এটা খুবই লজ্জার ছেলেদের জন্য। তাহলে আমরা আমাদের বোনরা যারা রয়েছে, বন্ধুরা যারা রয়েছে, তাদের প্রতি যদি কোনো বখাটে তাদেরকে উত্তক্ত করে সেক্ষেত্রে কি করব? সে যদি আমাদের বড় ভাই হয় তাহলে আমরা তাদের অনুরোধ করবো, যদি ছোট ভাই হয় তাহলে তাকে বুঝিয়ে দেবো যে এটা করা ভুল। পাশাপাশি আমরা আমাদের স্যাররা রয়েছেন, পাশাপাশি প্রশাসন রয়েছেন, তাদের সঙ্গে আমরা যুক্ত হব, তাই তো? জি। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বাহুবল রয়েছেন, এই অনুষ্ঠানে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, অন্যান্য স্যাররা রয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা 8 বছরে পা দিয়েছি তারুণ্যের কণ্ঠ, এবং এই 8 বছর আমরা প্রশাসনের সঙ্গে তরুণদের একটি সংযোগ ঘটিয়ে দিয়েছি। এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের আমরা প্রায় 60টির মতো জেলায় আমরা গেছি, এবং সেই সকল জেলার সকল উপজেলাগুলোতে আমাদের যে তরুণদের সঙ্গে সংযোগ ঘটেছে, আমরা স্বপ্ন দেখি এই তরুণরাই এগিয়ে যাবে, এই তরুণরাই আমাদেরকে সামনে নিয়ে যাবে। তোমার নাম বলবে, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম লামিয়া আল মাহজামিন জিম, আমি 8ম শ্রেণীতে পড়ি। এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পাইলট হতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু জানতে পারি তোমার কাছে যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীরা আমরা কিভাবে কাজ করতে পারি? বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন সচেতনতামূলক সভা করতে পারি, সেমিনার করতে পারি, আমরা র্যালি করতে পারি, আমরা সভা করতে পারি, আমরা গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বোঝাতে পারি। অনেক ধন্যবাদ। আরো একজন বন্ধুকে আমরা পেয়েছি, চলুন কথা বলি। তোমার নাম এবং শ্রেণী? আমার নাম নুসরা জাহান পাপিয়া এবং আমি 8ম শ্রেণীতে পড়ি। পাপিয়া, আজকের অনুষ্ঠানে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। তুমি কি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো বিষয়ে পারদর্শী আছো? হ্যাঁ, আমি ড্রয়িং খুব ভালো পারি। বাহ, অনেক ধন্যবাদ। আমাকে কি তোমার একটি আঁকা উপহার দেবে কখনো? জি স্যার, অবশ্যই। অনেক ধন্যবাদ, তুমি বলেছো, আমি আনন্দিত হয়েছি। তোমার এই আঁকা কার্যক্রম আরো এগিয়ে যাক, এবং নিশ্চয়ই তুমি অনেক বড় হবে জীবনে। তুমি আমাদেরকে একটু বলবে যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীরা আরো কিভাবে সচেতন হতে পারে? শিক্ষার্থীরা র্যালি করতে পারে, ব্যানার কিংবা পোস্টারের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারে, গ্রামে গ্রামে গিয়ে মানুষদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝাতে পারে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শিক্ষার্থীদের কথা শুনছিলাম, এবং এ পর্যায়ে এই অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তাদের কথা শুনবো। এ পর্যায়ে আমরা কথা বলবো প্রধান শিক্ষক দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুলের সাথে। আপনার নাম এবং পরিচয় অনুগ্রহ করে বলবেন। আমার নাম প্রণয় চন্দ্র দেব, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত। আপনারা বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ বা সামাজিক সমস্যা থেকে শিক্ষার্থীদের সচেতন রাখতে কিভাবে কাজ করছেন? আমরা স্কুলে প্রত্যেক ক্লাসে, এটা নিয়ে মেইনলি শিক্ষার্থীদের যে অনুষ্ঠানটা হয়, বিতর্ক অনুষ্ঠান হয়, বিভিন্ন সভা সেমিনার হয়, অভিভাবক সমাবেশ হয়, তা এছাড়াও আমাদের যে স্কাউট দল আছে তারা গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যায়, বছরে 2-1 বার যায়, গ্রামের সাধারণ মানুষ যারা আছে তাদের মাঝে এই যে এটার যে কুফলটা, এই কুফল সম্পর্কে অবহিত করে। তাছাড়াও যদি আমরা কোনো বাল্যবিয়ের খবর পাই, আমাদের শিক্ষার্থীরা সাথে সাথে তাদের শ্রেণী শিক্ষকদেরকে জানায়, শ্রেণী শিক্ষক আমাকে জানায়, আমি ইউনো স্যারকে জানাই, এবং এর মাধ্যমে আমরা আসলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই পর্যায়ে কথা বলবো সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বাহুবল, এবং আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে উপজেলা প্রশাসন কাজ করছেন এবং কিভাবে আরো আমরা কাজ করতে পারি। আমরা চলুন কথা বলি। আপনাকে অনেক ধন্যবাদ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য, অনুষ্ঠানে আমাদের সময় দেবার জন্য। আপনার পরিচয় আপনার মুখ থেকেই আমাদের শ্রোতাদের শুরুতে শোনাতে চাই। ধন্যবাদ। আমার নাম মহুয়া শারমিন ফাতেমা, আমি বাহুবল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছি। আপনার সামনে আজকে এই শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে তাদের ইচ্ছের কথাগুলো, স্বপ্নের কথাগুলো, বাল্যবিবাহ সম্পর্কে বাল্যবিবাহের কুফলগুলো তারা বলল। আপনার কেমন লেগেছে? আমি আসলে খুবই আনন্দিত, কারণ এখানে সব ছোট ছোট বাচ্চারা এখন যেভাবে সচেতন এবং তারা জানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে, এটা আসলে আমাদের জন্য খুবই অনুপ্রেরণার বিষয়, এবং আমরা চাই শুধু জানলেই হবে না,
না, এটা যাতে তারা নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের বন্ধু বান্ধবীর ক্ষেত্রে এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রে তারা যাতে এটা ব্যবহার করে এবং তারা নিজেরাই একজন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে পারে, এই বিষয়টা আমরা চাচ্ছি তাদের কাছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ হবে, এভাবেই তাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে। আপনি আমাদেরকে একটু জানাবেন যে তরুণদের সঙ্গে বর্তমানে আপনাদের অর্থাৎ প্রশাসনের একটি নিবিড় সংযোগ তৈরি হয়েছে, যেটি অত্যন্ত আশা জাগানিয়া। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এটি আসলে খুবই ভালো একটি বিষয়, আমরা যে কাজটি করছি যে বিষয় নিয়ে। এই প্রেক্ষিতে বলি, আমরা কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমেও একইভাবে সচেতনতামূলক কাজগুলো চেষ্টা করছি। যেমন আমাদের জেলা থেকে হয়তো একজন সিনিয়র স্যার আসেন অথবা ডিসি স্যার নিজে আসেন, এবং এটা আমাদের পরিকল্পনার অংশই যে আমরা প্রতি মাসে এক একজন সিনিয়র স্যার সহ, ডিসি স্যার সহ, অতিরিক্ত জেলা প্রশাসক স্যার সহ আমরা একটি স্কুলে বা একটি কলেজে এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে আমরা সেমিনার আয়োজন করছি শুধুমাত্র বাল্যবিবাহ প্রতিরোধে। এবং গত সপ্তাহেই আমাদের একটি স্কুল আছে মিরপুরে, সেটার নাম হচ্ছে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা সেইখানে প্রায় ক্লাস 8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত এই লেভেলের ছাত্রীদেরকে নিয়ে আমরা এরকম একটি সেমিনার করেছি, এবং সেখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক স্যার এসেছেন, আমরা সহ সকল শিক্ষক সহ আমরা এই কাজটি করেছি। তো আমরা এভাবে চাচ্ছি, এবং আরও আমাদের যে যে ফোরামে যেখানে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব, আমাদের তথ্য আপা আছে, আমাদের মহিলা বিষয়ক অফিস আছে, তাদের যেই ফাংশনগুলো সেখানেও আমরা চেষ্টা করছি যে বাল্যবিবাহ প্রতিরোধে কী করা যেতে পারে, কিভাবে আমরা এই বিষয়গুলো প্রতিরোধ করতে পারি এবং এর কুফল কী, এটা যাতে আমাদের জনগণ জানতে পারে। আপনি আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে, সবাইকে খুব সংক্ষেপে কী বলবেন? আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের এরকম একটি কার্যক্রমে আপনারা সকলে সহযোগিতা করেছেন। আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, তারা ছোট ছোট, তারা সবাই আমাদেরকে এই পুরো সময়টাতে সহযোগিতা করেছে এবং আপনাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে আমাদেরকে তারা সহায়তা করেছে, এবং তারা সুন্দরভাবে সব বিষয়গুলো উপস্থাপন করেছে। তারা যেহেতু উপস্থাপন করতে পেরেছে, নিশ্চয়ই তারা জানে দেখেই বলতে পেরেছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং তারা এখানে যারা আমাদেরকে আয়োজন করতে সহযোগিতা করেছেন, আমার স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এখানে এসেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে আরও আমাদের প্রোগ্রাম এরকম হবে এই আশাবাদ ব্যক্ত করছি, ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাহুবল। আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব, এবং আগামী সপ্তাহে আবারও অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলার শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে, প্রশাসনের যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ করি। পরিকল্পনাহীন জীবনে সাফল্য অসম্ভব, পরিকল্পনা করে কাজ করাই বুদ্ধিমানের লক্ষণ। কাজ সহজ এবং তার ভালো ফলাফল সহজেই নিয়ে আসে যথাযথ পরিকল্পনা, তাই সময় থাকতে এই সুন্দর পরিকল্পনা আবশ্যক। পরিকল্পনাহীন জীবন সুখী হয় না। এবারে জনসংখ্যার গান শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি, গানের কথা মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার উজ্জ্বল সিনহা। পরাণ পাখি কান্দে বারে বা, বছর বছর পোলা পাইনে বাড়াইলাম সংসার, আমার উদাস মনে।
আশার পানে চাইয়া থাকি বিরহী যাত সচেতনতাই আমাদের রক্ষা কবচ। প্রিয় শ্রোতা, আমাদের দেশে করোনা প্রাদুর্ভাব কমে এলেও বিশ্বের কোথাও কোথাও তা এখনও বেশ সমস্যার কারণ। আমাদের দেশ থেকে করোনা একেবারে নির্মূল হয়ে যায়নি, তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিরাপদ থাকি, সেই সাথে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সজাগ থাকি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। সংসার ছোট রেখে সুখী জীবন গড়ে তুলি। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।